কালকে কি হবে, অথবা আপনি কারো বিষয়ে যদি আপনি কিছু জানতে চান, শুধু আপনি রাত্রে ঘুমানোর পূর্বে ইয়া আলীর এই নকশাটিকে লিখে আপনি ডান হাতে বেঁধে ঘুমিয়ে যাবেন। ইনশা আল্লাহ আপনি কাল কি হবে সেটা আপনি জানতে পারবেন, কালকা হাল মালুম হয়ে যায়গা, মানে কালকার জিনিস আজকেই আপনি জানতে পেরে যাবেন, অথবা আপনি যার জন্য যে বিষয়টা আপনি জানতে চাইছেন সেটা মহান রব্বুল আলামিন যদি আপনি আপনাকে জানানোর মতো উপযুক্ত আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে কাল কী হবে সেটা জানার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত মুজাররব ইয়া আলীর নকশের আমল শেয়ার করব। শুধু আপনারা যে বিষয়ে জানতে চাইবেন সেটা উদ্দেশ্য করে, অথবা কালকা হাল মালুম করার উদ্দেশ্য নিয়ে, বা কালকে কী হবে সেটার মানে উদ্দেশ্য নিয়ে আপনারা ইয়া আলীর এই নকশাটিকে লিখে রাত্রেবেলা ডান হাতে বেঁধে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশা আল্লাহ কালকে কী হবে আপনি জানতে পারবেন, বা আপনি যে বিষয়টা জানতে চাইবেন সেই বিষয়টা ইনশা আল্লাহ আল্লাহর ফজল কারণে আপনি জানতে পেরে যাবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কীভাবে করবেন, কীভাবে নকশাটি লিখবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, এবং আমি যেই নিয়মে বা যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন, কালকা হাল আপনাকে মালুম হয়ে যাবে, কালকে কী হবে সেটা আপনি জানতে পারবেন, বা যে বিষয়টা নিয়ে আপনি জানতে চাইবেন সেটা আপনি জানতে পারবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আমাকে অনেকজন এইটা নিয়ে আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর আমি একজনের বিষয় জানতে চাই, বা আমি হাজিরা দেখতে চাই, অথবা আপনি কালকে কী হবে সেটা আমি জানতে চাই, আমার সঙ্গে কী ঘটবে সেটা আপনি জানতে চাই। এগুলো আপনি যদি জানতে চান ঠিক আছে, নেক উদ্দেশ্য নিয়ে নেক আশা নিয়ে, তাহলে আপনি ইয়া আলীর এই নকশাটি ব্যবহার করতে পারেন। আর এটা কোনো গাঁজাখড়ি কথা না, এটা আমার হাতে কেতাব আছে, এই কেতাবের পিসটা আমি শেষের দিকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে আমি কোনো কথা বানিয়ে বলি নাকি সে কথাটা বাস্তবে কেতাবের মধ্যে থাকে। হয়তো আপনি আমল করলেন অথবা একটা নকশা লিখলেন সেটাতে কার্যকারী হলো না, সেটা কেতাব বালার দোষ নয়, যে লিখেছে তিনারও দোষ নয়, আমারও দোষ নাই, দোষটা হচ্ছে যে করলো, কারণ করার মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়েছে যার জন্য হয় না। এই আমল করে আমি প্রমাণ আপনাকে দিয়ে দেবো, শত শত মানুষের আমি উপকার করেছি এবং আমি নিজে উপকার পেয়েছি, করার মতো করতে হবে। সেরকম একটা গজল আপনারা শুনেছেন না, কে ডাকার মতো ডাকলে খোদা কেমনে সাড়া দেয় না, এরকম একটা গজল আছে। তো অনুরূপ আপনি যদি ঠিকঠাক মতো করে করতে পারেন তাহলে অবশ্যই আপনি কামিয়াবি হবেন, আপনি যেই আমলটা করবেন সেই আমলই সাকসেসফুল পাবেন। আপনি শুধু আমল বলে না, আপনি যে কোনো বিষয়ে আপনি যদি ঠিকঠাক মতো করে করেন অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন। আপনি পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সেখানে যদি আপনি ঠিকঠাক মতো করে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি যদি আপনি সঠিকভাবে দিয়ে দেন তাহলে আপনি পরীক্ষায় সাকসেসফুল বা পাস হয়ে যাবেন। অনুরূপ সব জায়গাতেই সব কাজই সব কর্মে আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, সঠিকভাবে অ্যাপ্লাই করা শিখতে হবে, সঠিকভাবে আপনাকে করতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর ফজল কারণে আপনি সাকসেসফুল হয়ে যাবেন বা আপনি কামিয়াবি হয়ে যাবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যিনারা এগুলো জানতে চান, যিনারা এগুলো ইচ্ছুক, তেনারা অবশ্যই এই আমলটা একবার প্রয়োগ করতে পারেন, দেখবেন মাত্র একদিনের আমল, একদিনে যদি না হয় তিন দিন করবেন, বাস এশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে আপনি নকশাটা লিখে ডানাতে বেঁধে আপনি ঘুমিয়ে যাবেন, তারপরে আপনি রাতের মধ্যে আপনি অনেক কিছু জিনিস আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, বা কালকা হাল আপনাকে মালুম হয়ে যায়গা, কালকা হাল আপনাকে মালুম হয়ে যাবে, আপনি জানতে পেরে যাবেন। তো এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি বা এই নকশাটি কীভাবে লিখবেন বা কীভাবে করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা সাদকা দিবেন, অবশ্যই সাদকা দিবেন, যতটুকু পারবেন আপনি সাদকা করবেন, কোনো এতিমখানায় দিবেন অথবা কোনো অসহায়ের হাতে তুলে দিবেন, অথবা কোনো এতিম মিসকিনকে আপনি প্যাট ভরে খাবার খাই দেবেন, যতটুকু পারবেন আর কি, আপনি যতটুকু পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি আগে সর্বপ্রথম কিছু সাদকা করবেন। সাদকা হয়ে গেলে যখন সাদকা দিয়া কমপ্লিট হয়ে যাবে আপনি যে কোনো রাতে আপনি এই আমলটা করতে পারেন। আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় ঘুমানোর পূর্বে
উজুর সহি আপনি এই নকশাটিকে সুন্দর মতো করে লিখে নেবেন। দেখুন নকশাটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই নকশাটিকে সুন্দর মতো করে জাফরান দিয়ে লিখবেন, ঠিক আছে, জাফরান দিয়ে লিখবেন। জাফরান দিয়ে এই নকশাটিকে ঘুমানোর পূর্বে পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সই এই নকশাটিকে জাফরান দিয়ে লিখে নেবেন। লিখা হয়ে গেলে এতে আপনি প্লাস্টিক অথবা কোনো কাপড় দিয়ে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নেওয়ার পর আপনি উজুর সই ডান হাতে বেঁধে আপনি ঘুমিয়ে যাবেন। আর কোনো মোবাইল টিপাটিপি করবেন না, কোনো কিছু করবেন না, জাস্ট ওটা বেনে আপনি দরুদ অথবা ইস্তেগফার পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। দেখবেন আপনার কাল আপনি যে উদ্দেশ্যটা নিয়ে করবেন, হয়তো আপনি জানতে চাইছেন কালকা হাল, মানে কালকে কী হবে সেটা জানতে সেই উদ্দেশ্যটা নিয়ে করবেন, সেটা আপনি জানতে পেরে যাবেন। কিন্তু আপনি কারো কাছে শেয়ার করবেন না, এটা আমার অনুরোধ থাকবে, এটা আপনি কারো কাছে শেয়ার করবেন না। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবার অনেকজন মানুষ আমাকে বলবে হুজুর জাফরান কোথায় পাবো। আরে বাবা, আপনি যেখানে থাকেন ইসলামিক বইয়ের দোকানে চলে যাবেন, তাদেরকে গিয়ে বলবেন যে ভাই আমি জাফরান লিখবো, তাবিজ লিখবো বা নকশা লিখবো, জাফরান আছে আপনার কাছে, অর্ডার দিবে। এক এক জায়গায় এক এক রকমের প্রাইস থাকে বা দাম এক এক জায়গায় থাকে, আপনি সেটা একটা কিনে আনবেন। কিনে এনে সুন্দর মতো করে তাতে যে কোনো মানে আপনার বাসের আপনি লাকড়ির আপনি বাসের কঞ্চা হয় তার আপনি পেন বানাতে পারেন, অথবা এগুলো কিনতে পাওয়া যায় সেরকম পেন কিনতে পারেন। তারপরে জাফরান দিয়েই আপনাকে এই নকশাটিকে পুর করতে হবে। পুর করে নেওয়ার পর আপনি যেভাবে বললাম সেভাবে ব্যবহার করবেন। আশা করছি আল্লাহর ফজল কারামে আপনি একদিন করবেন, একদিনে যদি সফলও না হন তাহলে কিতাবে লিখছে তিন দিন, মতবাদ তিন মানে তিন সবকে আন্দার আন্দার মালুম হয়ে যাবে, তিন দিনের মধ্যে মধ্যে আপনি আপনার মালুম হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে নামাজি হতে হবে, আপনাকে একটু পরেশগার মোত্তাকিন হতে হবে। এমনটা না যে আপনি নামাজ নাই, রোজা নাই, কিছু নয়, আপনি আমল করবেন, এমনটা না। একটু নামাজ পড়বেন, যেনারা নামাজ পড়েন তেনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আল্লাহর ফজল কারাম হবে, দয়া হবে, আপনি জানতে পারবেন কালকা হাল মালুম হওয়া যায়গা। ঠিক আছে, এই যে দেখুন আপনাদেরকে স্ক্রিনের মধ্যে নকশাটিকে আমি দেখিয়ে দিয়েছি, এই স্ক্রিনের মধ্যে এই নকশাটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে দেখে দেখে তখন আপনারা লিখে নেবেন। স্ক্রিনশট নিয়ে রেখে দেন, যখন আপনি লিখবেন তখন এটা দেখে দেখে লিখে নেবেন। আপনি যদি না লিখতে পারেন অন্যকে দিয়ে লিখে নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজে করতে পারলে, গোপনীয়ভাবে করতে পারলে বেশি ভালো হবে। তো যাই হোক, আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দেবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনি এজাজতের জন্য আপনি কমেন্ট সেকশনে গিয়ে একটা দরুদে পাক লিখে দেবেন, তাহলে আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যিনারাই নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার প্রতি ভরসা একিন রেখে এই আমলটাকে আজমাবে বা এই আমলটাকে করবে, তুমি তাদেরকে কামিয়াবি দাও, তাদেরকে সাফল্য দাও। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। যদি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তো আপনি ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।